স্কুলে পড়তে পড়তেই অভিনয় সুযোগ। পর্দাতে তাকে মানুষ আলো নামেই বেশি চেনেন, কিন্তু তার প্রথম টেলিভিশনে আসা জয়ী ধারাবাহিকের মাধ্যমে। বুঝতেই পারছেন কার কথা বলছি, হ্যাঁ, দেবাদৃতা বসু। এত অল্প বয়সে তার অভিনয়ের দক্ষতা সত্যিই নজর কেড়েছে দর্শকদের। বয়স অল্প হলে কি হবে, কাজের দিক থেকে এখন তিনি সফল একজন মানুষ। স্কুলের পড়াশোনা শেষ না করেই অভিনয় জগতে প্রবেশ করেন দেবাদৃতা। কিন্তু কেন জানেন? এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দেবাদৃতা বসুর জীবনের এমন অনেক অজানা তথ্য। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভি ভেরিটি ওয়ার্ল্ডের সাথে। দেবাদৃতার জন্ম 2001 সালের 3রা অক্টোবর। বাবা সঞ্জয় বসু এবং তার মায়ের নাম শুক্লা বসু। বাবা মায়ের বড় মেয়ে দেবাদৃতা বসু, তার একটি বোনও রয়েছে। দেবাদৃতার আরো একটি পরিচয় আছে, কিংবদন্তি ফুটবল খেলোয়াড় এবং মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন বিদেশ বসুর নাতনি তিনি। নদিয়ার চাকদহের বাসিন্দা দেবাদৃতা। স্কুলে থাকতেই থিয়েটার করতেন দেবাদৃতা। দলের নাম ছিল হজা বড়লা। 8 বছর বয়স থেকেই কাজ করতেন। থিয়েটার করার সুবাদেই মানুষের সঙ্গে তার পরিচয় হয়ে গিয়েছিল। অভিনয় করতে তিনি খুব ভালোবাসতেন, কিন্তু কিভাবে এগোবে বুঝতে পারছিলেন না। এমন সময় দেবাদৃতার বাবার নজরে আসে ফেসবুকে একটি অডিশনের অ্যাড। সেই অ্যাড দেখেই বাবার হাত ধরে দেবাদৃতার যাত্রা শুরু হলো। অডিশন দিতে পৌঁছে গেলেন কলকাতাতে, জয়ী ধারাবাহিকের জন্য দিলেন অডিশন এবং সিলেক্টও হলেন। শুরু হলো যাতায়াত, শুরু হলো দেবাদৃতার জয়ী হওয়ার যাত্রা। চারদাহ থেকে প্রতিদিন কলকাতাতে যাতায়াত করতে হতো তাকে। এরপর কলকাতাতে ভাড়া করে ফ্ল্যাটে চলে আসেন। দেবাদৃতাদের পারিবারিক ব্যবসা, তাই প্রথমে বাবা আসলেও মা বোন আসতে পারেনি কলকাতাতে। 1 বছর পর সকলে মিলে কলকাতাতে শিফট করে যান। এরপর জয়ী, আলো একের পর এক মেগা ধারাবাহিকে অভিনয় করেন তিনি। বর্তমানে শ্রীকৃষ্ণ ভক্ত মীরাতে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে। দেবাদৃতাকে একজন সফল অভিনেত্রী বললেও ভুল হবে না। বাবা মাকে পাশে নিয়ে চাকদাহ থেকে কলকাতাতে এসে নিজের স্বপ্ন পূরণ সত্যিই অনুপ্রেরণা দেয় দেবাদৃতা বসুর এই সংগ্রাম।